আদাব শুভেচ্ছা এবং সালাম রেইনবো এডুটিউবার চ্যানেল থেকে বরাবরের মতো আমি আপনাদের ক্যাপ্টেন ওমর মল্লিক আজকে হাজির হলাম একটি নতুন টপিক এবং এই টপিকটি আমাদের ছাত্রছাত্রী এবং সকল অভিভাবকগণ সবার জন্য একটি বিশেষ বার্তা হিসাবে কাজ করবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আমেরিকাতে মূলত ঋণ সহায়তা প্রসঙ্গে এবং যে সুযোগ আছে সে সম্পর্কিত সব তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, তবে আমি ব্যক্তিগত ফিল করি যে যারা ছাত্রছাত্রী তারা অবশ্যই অনেক চিন্তাগ্রস্ত, কারণ সামনে যে যুদ্ধ পরিস্থিতি হচ্ছে এবং যার কোনো ধরনের সমাধান এখন পর্যন্ত আসছে না, মূলত রাশিয়া ইউক্রেনে, সেসব নিয়ে সব ছাত্রছাত্রীবৃন্দ বাংলাদেশের যারা উচ্চশিক্ষা লাভ করতে যাবে তাদের ভিতরে একটি দ্বিধাদ্বন্দ্ব তা এবং নানান ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে, এটাই স্বাভাবিক। বাট হোপফুলি আমি মনে করি যে আন্তর্জাতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এটা খুব শীঘ্রই সমাধানের দিকে যাবে এবং সমাধানের দিকে যাচ্ছে, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। লেটস গো ফর দ্য টপিক এবং আজকের আলোচনায় আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আন্তর্জাতিক ঋণ সহায়তা পাবেন কোন সব ইউনিভার্সিটির সাথে। তো সেক্ষেত্রে আমরা কথা বলি, অ্যারোনা ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি মাল্টি ডাইমেনশনাল এডুকেশন ফার্ম মূলত, যেটা বাংলাদেশ থেকে আমরা পরিচালন করে আসছি সফলতার সাথে। আমরা আমেরিকায় প্রায় 200 ইউনিভার্সিটি আমাদের সাথে এনলিস্টমেন্টে আছে যাদের মাধ্যমে আমরা ঋণ সহায়তাটা করতে পারছি, এম্পাওয়ার ফাইন্যান্সিং ইউএসএ মাধ্যমে এবং প্রোডিজি ফাইন্যান্স ইউএসএ মাধ্যমে, এবং সফলতার সাথেই করে আসছি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন আপনাদের পাঁচটা বিশেষ ব্যাপার মাথায় রাখতে হবে আন্তর্জাতিক ঋণটা অবলম্বন করতে হলে। প্রথমত, যারা ওয়ার্কিং প্রফেশনাল এবং মাস্টার্সে যেতে চান তাদের জন্য এই সুযোগটি কেবলমাত্র প্রযোজ্য। সেক্ষেত্রে আমি বলবো যারা মাস্টার্স শেষ করেছেন অবশ্যই আপনাদের জিপিএ 3 অ্যাবভটা ইজ এ মাস্ট, পাশাপাশি প্রফিশিয়েন্সি সার্টিফিকেটটা অবশ্যই লাগবে, পাশাপাশি ওয়ার্কিং প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা 4 থেকে 5 বছরের হতে হবে, অ্যান্ড অ্যাবভ অল আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে 10 থেকে 12 লাখ টাকা এফডিআর ফর্মে থাকতে হবে, যেটা বাবা মা বা আপনার নিজে দেখাতে পারেন। লোন দরখাস্ত, ঋণ দরখাস্তটি, আবেদনটি করার জন্য এই ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ করেন, পাশাপাশি প্রফিশিয়েন্সি সার্টিফিকেটের জন্য আপনার স্কোর 110 থেকে 120 হতে হবে, এটা ইজ এ মাস্ট, অথবা ডুলিঙ্গো 6.5 থেকে 7 হতেই হবে। এই জিনিসগুলো যদি ফিল আপ করতে পারেন আমরা আপনাদেরকে 100% নিশ্চয়তার সাথে আমেরিকার টপ ইউনিভার্সিটিতে স্টেম প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে দিয়ে আমরা আন্তর্জাতিক ঋণ সহায়তা, সেটা যে কোনো অ্যামাউন্টের টিউশন ফি হতে পারে আনটিল $1,00,000 পর্যন্ত 2 বছরের প্রোগ্রামে আমরা 12 বছর টার্মে ঋণ প্রদান করতে পারবো, যার ইন্টারেস্ট রেট সর্বনিম্ন মাসে 1% থেকে কম হবে, অর্থাৎ ফ্ল্যাট ইন্টারেস্ট রেটে আপনারা 12 বছর এই ঋণ সুবিধাটি পাবেন। এবং আমাদের অলরেডি লাস্ট ব্যাচে যেসব ছাত্রছাত্রীরা এখন পড়ছে ইউএসএতে তারা একইভাবে করেছে এবং অনেক ভিডিওই আমাদের অ্যারোনা ইন্টারন্যাশনালের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সফলতার সেই সব অভিজ্ঞতাগুলো আপনাদের জন্য কেবলমাত্র। তাই আমি এই ভিডিও বার্তায় এতটুকুই বলতে চাচ্ছি যে আপনারা দেরি না করে
অ্যারোনা ইন্টারন্যাশনাল ধানমন্ডি অফিসে যোগাযোগ করুন। নিজেদের যে অবস্থানটা সেটাকে উচ্চশিক্ষা লাভ করার জন্য এখন আর চিন্তার কোনো বিষয় নেই, আমরা আপনাদেরকে সব ধরনের সহায়তা করব এবং আপনারা আপনাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারবেন। মনে রাখবেন যে জীবন ক্ষেত্রে সবচেয়ে যে জরুরি পার্ট যে অধ্যায়টা হয় সেটা হচ্ছে যে ভালো শিক্ষা। ভালো শিক্ষা হলে সঠিক দিক নির্দেশনায় এবং গন্তব্যে যেতে পারবেন এবং জীবনকে তৈরি করতে পারবেন, উপভোগ করতে পারবেন এবং আগামী প্রজন্মকে নতুন জীবন দিতে পারবেন। আমার এই কথা দিয়ে আজকের যে বার্তাটি সেটি এখানেই সমাপ্তি করছি এবং আশা রাখছি যে আপনারা যারা আছেন এবং সত্যি যারা পড়তে চান, ভালো মন্দ সব কিছুই আছে, আপনারা আমাদের অ্যারোনা ইন্টারন্যাশনালে যোগাযোগ করবেন এবং এখান থেকে আপনারা নতুন দিগন্ত, নতুন স্বপ্ন এবং স্বপ্নের যে দেশ সেখানে যাওয়ার জন্য 100% নিশ্চয়ের সাথে সফল হবেন। আনটিল দেন, আপনারা জানেন যে রেনবো এডুটিউবার চ্যানেল থেকে আমরা বরাবরই বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরার জন্য ভালোভাবে বহির্বিশ্বে সব ধরনের সমপ্রচার করে আসছে, যেমন পডকাস্টিং, ক্যাম্পেইন, কালচার, হেরিটেজ, ইনফরমেশন, অ্যাবভ অল এডুকেশন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা ইনবক্সে অবশ্যই দিবেন এবং ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। আনটিল দেন আমি সাইনিং অফ করছি এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পাঠাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।